আমাদের শিক্ষার্থীদেরকে বলতে হবে, বোঝাতে হবে যে আসলে আমাদের প্রান্তিক পর্যায়ে গিয়ে শিক্ষার মধ্যে কোন যাতে ওই মানসিক প্রতিবন্ধকতাটা না থাকে, আর তারা যাতে করে এটাকে কোনোভাবেই উচ্চ শিক্ষা সবসময় সবার জন্য উচ্চ ফল বয়ে আনে না, এবং আমাদের দেশে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এবং তাদেরকে কিভাবে আমরা সেন্সিটাইজ করে ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশনে আনতে পারবো এবং নানান ধরনের সফট স্কিল দিতে পারবো, সেই বিষয়ে আইডিবি কে বলবো একটা দায়িত্ব নিতে। আইডিবি যাতে করে শুধুমাত্র ইউনিয়নাইজড না থাকে, আইডিবি কে হতে হবে হোলিস্টিক, দেশের সবাইকে নিয়ে ভাবতে হবে আপনাকে। যারা এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সদস্যদেরকে নিয়ে তো ভাবতেই হবে, সেটা প্রাইমারি বিষয়, এবং ইনসেন্টিভের যে বিষয়টা আমি মনে করি সেটা সুরাহা করাটা মানে কঠিন কোনো বিষয় নয়। আমাদের একটু এখন যে অর্থনৈতিক অবস্থা সেখানে ঘোষণা দেওয়াটার মধ্যে একটা চ্যালেঞ্জ থাকে, আপনারা জানেন যে আর্থিক সংকোচনের একটা সিদ্ধান্ত আছে, এমন অবস্থায় যদি আমরা একটা ঘোষণাও দেই সেটার একটা অন্যান্য আরও যারা কর্মকর্তা কর্মচারী আছে বা সেক্টর আছে সেখানে কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলে, কিন্তু নীতিগতভাবে আমি যতটুকু বুঝি এই ক্ষেত্রে কোনো বাধা নেই। তো সুতরাং এই ইনসেন্টিভটা সময় মতো সেটা ঘোষণা করা হবে বলে আমি বিশ্বাস করি। আর আগামী বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আমি আপনাদের কাছে আমন্ত্রণ জানাই যে এই যে পুঁজিগুলোকে প্রান্তিক পর্যায়ে এবং আমাদের সকল পর্যায়ে ডাইভার্ট করাটা, যে শুধুমাত্র বড় শিল্প কারখানায় নয়, বড় শিল্প গোষ্ঠীতে নয়, রেঞ্জ রোভার মার্সিডিজ গাড়ি কেনার জন্য নয়, দেখা যাচ্ছে সেখানেও ব্যাংকরা লোন দিচ্ছে, কিন্তু আমার একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত একটা ওয়ার্কশপে কিন্তু তার লোন পেতে 20 লাখ টাকা বাংলাদেশ ব্যাংক বলে দেওয়ার পরও তাকে অনেক কাঠখড় পড়াতে হয়, কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশের মানে বড় পুঁজিপতিরা পুঁজিটা তাদের মধ্যেই নিজেদের মধ্যেই রাখতে বেশি পছন্দ করেন, তো এই ব্যাংক ওই ব্যাংকে দেয়, এই ব্যাংক ওই ব্যাংকে দেয়, এটা একটা প্রবণতা দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু আমার যে প্রান্তিক পর্যায়ে একজন ব্যক্তি উদ্যোক্তা, তার অধিকার আছে, বাংলাদেশ ব্যাংকও বলে দিয়েছে বিনা জামানতে 20 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারে, কিন্তু সেটা বাস্তবায়ন করতেই হবে। এবং আপনার তো দক্ষতা সার্টিফিকেট আছে, আপনার প্রফেশনাল এডুকেশন আছে, সুতরাং আপনি সেই সেই ঋণ পাওয়ার জন্য সবার আগে দাবিদার, তো সেটা আমাদের আদায় করে ছাড়তে হবে। আপনার সদস্য থেকে বলে যে যেখানে জনরঞ্জিত শেখ হাসিনার নির্দেশেই কিন্তু এই এসএমই খাতে এটা দেওয়া হয়েছে, সেটাও যদি দেখা যায় যে বড় ব্যবসায়ীরা মানে এই কাগজপত্র দেখায় নিয়ে যায়, তাহলে তো সেটা সঠিক হবে না। দেখা যাচ্ছে এখন এগ্রিকালচার লোনের কথা বলা হয়েছে, সেখানেও বড় বড় ব্যবসায়ীরা 10-15টা গরু বাসার নিচে রেখে সেখানেও লোন নিয়ে নিচ্ছে, তো এইটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে। কৃষি খাতে অনেক বিনিয়োগ হচ্ছে, সেটা যাতে করে আমাদের প্রকৌশলীরাও পান, তারা অনেক ধরনের ইনোভেশন এগ্রিকালচার সেক্টরে হয়েছে, যে বায়োগ্যাস প্ল্যান্টগুলো থেকে শুরু করে নানান ধরনের ইনোভেশন এগ্রিকালচারের মধ্যে এই সেক্টরের মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই করেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই কিন্তু এই মানে এগুলো তৈরিও করেন তারা এবং ইনোভেশনগুলো করছেন তারা, কারণ প্রয়োজনের বলা হয় যে নেসাসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এখন ইনোভেশনটা আসবে কখন, যখন আমি দেখব প্রাত্যহিক জীবনে আমার প্রয়োজনীয়তাটা কি, কিন্তু আমি উচ্চশিক্ষিত হয়ে যদি ফাইল সাইন করার অফিসার হই, প্রাত্যহিক প্রয়োজনীয়তাটা তো আমি বুঝবো না, আমি তত্ত্বীয় প্রয়োজনীয়তা বুঝবো, কিন্তু ডেইলি নিডটা মানুষের ব্যবহারের ক্ষেত্রে সেটা বুঝবো তখনই যখন আমি ডে টু ডে কাজের সাথে সম্পৃক্ত থাকবো, এবং সেটাই কিন্তু আমাদের গণপ্রকৌশলী বৃন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বৃন্দ সেখানে সেই পর্যায়ে যেহেতু কাজ করে থাকেন, তাদের মধ্যে সেই চিন্তাবোধটা অনেক বেশি।